আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেখুন, আজকে আমি রেস্টুরেন্টে স্বাদে ভেজিটেবল চাইনিজ নুডলস তৈরি করে দেখাবো আপনাদের। তো এখানে আমি কুচি করে গাজর, আলু, ক্যাপসিকাম, মানে সবুজ ফুলকপি, সাদা ফুলকপি, তো এগুলো নিয়েছি। এগুলো দিয়ে আমি চাইনিজ রেস্টুরেন্টে নুডলস, ভেজিটেবল নুডলস তৈরি করে দেখাবো। দেখুন, আমি খেদ্য দেব। আমি একটা প্যানের ভিতরে আমি সবগুলো নিয়েছি, ব্রোকলি, ফুলকপি, গাজর, আলু, এগুলো সব আমি একটা প্যানের ভিতরে নিতেছি। এখন আমি এগুলো আমি সেদ্ধ দেব, সেদ্ধ দিয়ে তারপর তৈরি করব। তো আপনারা সাথে থাকুন, দেখুন তো আমি কিভাবে করি। তো সবাই প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাদের ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা পুরো দেখবেন, লাইক দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, যার মন চায় শেয়ার করবেন। তো আমি দেখুন, আমি সব ভেজিটেবল একসাথে, সব সবজি আর নুডলস একসাথে সিদ্ধ করে নিতেছি। পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজটা ভাজবো এখন। তো অনেকে রসুন কুচি দেয়, ইচ্ছে করলে রসুন কুচি দিতে পারেন, কিন্তু আমি রসুন গন্ধ আমার ভালো লাগে না, আমি রসুন খাই না নুডলসই, এর জন্য আমি দিইনি কে। তো দেখুন, আমার পেঁয়াজটা ভাজ হয়ে গেছে, এখন একটা ডিম দিয়ে দিলাম। এখানে আপনারা চিংড়ি মাছ দিতে পারেন, বা মুরগির মাংস দিতে পারেন, বা গরুর মাংস, যার যেটা ভালো লাগে, যে যেটা খেতে ভালো লাগে। তো আমার ডিম খেতে ভালো লাগলো, আমি সব সবজি খাই। তো আমি এখন দিয়ে দিলাম ডিম। দেখুন, ডিমটা দেওয়ার পরে আমি এখন পেঁয়াজটা ভালো করে ডিমের সাথে ভাজবো। এখন আমি সেদ্ধ করা সব ভেজিটেবল, সব সবজি আর নুডলস একসাথে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম নুডলসের মশলা। দেখুন, যাদের মশলা না থাকে তারা ঘরে বানিয়ে মশলা দিতে পারেন, বা ঘরের যা যা মশলা আছে সেটা দিতে পারেন। তো আমি এখানে নুডলসের মশলা দিলাম। রেস্টুরেন্টের চাইনিজ হোটেলে যেভাবে নুডলস দেয়, তো ওইভাবেই আমি তৈরি করলাম। নুডলসটা খেতে খুবই খুবই মজা হয়েছে, অনেক মজা হয়েছে। এই নুডলস আপনারা ইচ্ছা করলে রাত্রে খেতে পারেন, বা ডিনারও খেতে, দুপুর লাঞ্চও খেতে পারেন, ডিনারে রাত্রেও খেতে পারেন, যার যেটা যখন আছে। এগুলো খেলে মনে করেন আর ভাত খেতে হবে না, এগুলো খেলে। আর ভেজিটেবল শাক সবজিতে অনেক ভিটামিন আছে, যেমন ফুলকপি, গাজর, আলু, ব্রোকলি। দেখুন, আমার এখন আমি একটা আম নিয়ে আসলাম। আমে যে কত ভিটামিন আছে সেটা তো জানিনি। আমে আছে প্রোটিন সামান্য আছে, কিন্তু কার্বোহাইড্রেট অনেক আছে, ভিটামিন এ, সি, ডি আছে। আর ভিটামিন এর তো অনেক কাজ জানেন, ভিটামিনের রাতকানা রোগ হয় না। ভিটামিনে এই আম খেলে আপনার রাতকানা রোগ হয় না, চোখের জন্য অনেক ভালো, চোখে যদি পারে, চোখের জন্য মানে আম অনেক গুরুত্বপূর্ণ। তো চোখ, তারপর ত্বক, তারপরে ভিটামিন সি আছে। ভিটামিন সিতে মনে করেন দাঁত রক্ত পড়া বন্ধ করে, আরও অনেক উপকার। এখন তো আমের সিজন না, তারপর আমাদের এখানে ওমানে সব সময় আম পাওয়া যায়। তো মনে করেন একটা আম খেলে পরে আপনার শরীরে অনেক উপকার হতো, অনেক কার্বোহাইড্রেট তো অনেকে আছে, তারপর বললাম ভিটামিন এর কাজ তো বললাম, ভিটামিন চোখের জন্য অনেক উপকারী, তারপর ভিটামিন সিও তো বললাম, সি মনে করেন দাঁতে রক্ত পড়া বন্ধ করে, দাঁতে ক্ষয় যা যেমন দাঁতে ব্যথা আছে, তারা যদি মনে করেন আম খান তাহলে এইটা যাই বোকা। তারপরে ভিটামিন ডি আছে, ভিটামিন দিয়ে তো অনেক উপকার। আর এখন তো, তবে এখানে এই আম তিনটা আম 3 কেজি, মানে একটা আমি 1 কেজি, এত মানে অনেক ভারী ভারী আম, অনেক।